बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम टू माय होम कुकिंग रेसिपी। आज के आमी आपनादेर के देखाबो एक ट्रेडिशनल रेसिपी जार नाम होलो काली जीरा दिए लाउ पातार भर्ता। এই ভর্তাটি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। কালিজিরা দিয়ে লাউ পাতার ভর্তা বানাতে যা যা লাগবে, কিছু লাউ পাতা টুকরো করে কেটে নিয়েছি আর কিছু রসুনের পিস নিয়েছি যা আগের থেকে আমি ভেজে নিয়েছি, আর তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি যা আমি আগের থেকেই ভেজে নিয়েছি, পরিমাণ মতো শুকনো মরিচ আমি এটাও ভেজে নিয়েছি, আধা চামচ কালিজিরা, স্বাদ মতো লবণ। আমি লাউ পাতা আর কালিজিরাটি ভাজার জন্য নিয়েছি কিছু সরিষার তেল। এই ভর্তাটি করতে পুরোপুরি সরিষার তেল দিয়েই করতে হবে। দিয়ে দিচ্ছি কালিজিরা, কালিজিরাগুলোকে হালকা ভেজে নেব। কালিজিরাগুলো প্রায় হালকা ভাজা হয়েছে, এখন আমি লাউ পাতাগুলো এখানে ছেড়ে দিব। লাউ পাতা দিয়ে কালিজিরাটাকে ভালো মতো ভাজব। ভেজে একটু পানি দিয়ে আমি 2 মিনিট ভেজে একটু সিদ্ধ করে নেব। আমি অল্প কিছু পানি অ্যাড করছি, সাথে একটু লবণ দিয়ে দিব। এটা দিয়ে আমি এখন ঢেকে দিব, 2 মিনিট রান্না করে নিব। লাউ শাকটাকে আমি আমার শাকটি এবং কালিজিরাটি ভালো মতো ভেজে নিয়েছি এবং আমার ভাজা শেষ, এখন আমি পাটায় বেটে নিব। শাকটি আমি বেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিব। সব কিছু একসাথে বেটে নিচ্ছি। শাকে যেহেতু আমার লবণ দেওয়া আছে, আর এখন আমাকে লবণ আর দিতে হবে না। এখন আমি শাকগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আরেকবার বেটে নিব। আর ভিডিও শেষে অবশ্যই আপনারা ভুলবেন না মাই হোম কুকিং রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে। একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে সার্ভ করে। তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ পাতা কালিজিরা ভর্তা। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি।